ভালো লাগছে সেই স্বাদ আরেকটু বলেন ভাই সেই স্বাদ আরেকটু কটন স্বাদ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে শ্রীলঙ্কা কলম্বো শহরের স্ট্রিট ফুড এরিয়াতে নিয়ে যাব কলম্বো শহরে খুব জনপ্রিয় একটি জায়গা সেটা হচ্ছে আপনার স্ট্রিট ফুড এরিয়া যেখানে সব ধরনের স্ট্রিট ফুড আপনারা অ্যাভেলেবল পাবেন আর যারা স্ট্রিট ফুড লাভার আছেন তাদের জন্য একটি খুব এক্সাইটিং একটা এরিয়া আপনি এখানে গিয়ে আপনার পছন্দ মতো সব ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবেন এবং শ্রীলঙ্কার বিভিন্ন ধরনের যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো আপনারা টেস্ট করে করে স্বাদটাও আপনি গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আমাদের সাথে থাকুন তাহলে শ্রীলঙ্কার যে স্ট্রিট ফুড যেগুলো আছে এগুলোর সাথে আপনি পরিচিত হবেন ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন সাথে আছি আমি মোহাম্মদ নূর একিব চৌধুরী আপনারা দেখছেন অল ইন ওয়ান ডিজি চ্যানেল আমরা এখানে চলে আসি স্ট্রিট ফুড এরিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমারি স্ট্রিট ফুড গুলো এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন এবং সেই স্ট্রিট ফুড গুলো আপনারা যদি কলম্বো শহরে যে আসেন অবশ্যই স্ট্রিট ফুড গুলো আপনারা টেস্ট করবেন এবং স্ট্রিট ফুড গুলোর যে প্রাইস আপনার খুবই রিজনেবল আপনারা এসে ইচ্ছে মতো স্ট্রিট ফুড গুলো খেতে পারবেন এত একদম অল্প দাম কারণ হচ্ছে বাংলাদেশের তাদের এক টাকা বাংলাদেশে এক টাকা তাদের তিন টাকা তো আপনারা খুব হয়তো তাদের 400 টাকা একটা স্ট্রিট ফুড হতে পারে 500 টাকা একটা স্ট্রিট ফুড হতে পারে যেটা আমাদের দেশে 500 টাকা তিন ভাগে এক ভাগ হবে আমাদের দেশের টাকায় তো আপনারা আমাদের দেশে যে টাকা দিয়ে খায় 200 300 400 500 এই টাকা এরছে অনেক কম দামে কিন্তু আপনারা এই স্ট্রিট ফুড গুলা পেয়ে যাবেন এখানে একদম অল্প দামে বাংলাদেশ কম্পেয়ার টু বাংলাদেশ ঠিক আছে তো আপনারা এখানে এসে স্ট্রিট ফুড গুলো খুব রিজনেবল প্রাইসে আপনারা স্ট্রিট ফুড গুলো এসে খেতে পারেন শ্রীলঙ্কায় যখন যে এরিয়াতে বসে আছি সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার স্ট্রিট ফুড এরিয়া এখানে আপনি শ্রীলঙ্কার সকল ধরনের স্ট্রিট ফুড গুলো পাবেন ঠিক আছে আপনি
প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের কলম্বো শহরে খুব জনপ্রিয় স্ট্রিট ফুড এরিয়াতে এরিয়াটি আপনাদের ঘুরে দেখালাম এবং সেই স্ট্রিট ফুডের সম্পর্কে আপনাদের কিছু বর্ণনা করলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে এটা শেয়ার করবেন এবং একটা লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আজকে পর্যন্তই আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।